से हो और दुख हो कहिले ना जाए अमर दुख कहिले ना जाए दुख दुख जन्म गले दुख दुख जन्म गले सुख पावे कोठायो रे जार कपाल जाले खाचे गो दुख दुखी दुखी भी सोम दुखी जार गंगे भंगे वारी ताहर सहित भी सोम दुखी जे अल्प वयसे रानी रे हर सही तो विषम दुखी भैया संतान मरे हर सही दुखी जैसन पूरा संसार कर कपाल जाले खासे गो दुख धैर्य धरे बसे सुनबें हिंदू मुसलमान ओरे भाई एमनी भावे सुंदर करे थाकिले नीरव उभय शिल्पी প্রেমের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গুনুর গুনুর ফুসু ফুসুর হয় টুকটাক কথা কইলে কি আর গানের মজা আপনারা গন্ডগোলটা বারণ রাখবেন মিনতি জানাই গানের মধ্যে যাওয়া আশা করলে বাউলের গাওয়ার সাধ্য নাই छोट खाटो कियामत हबे देखबेन नमुना एक जन हईलो आर्जेंटिना और एक जन ब्राजिल चेष्टा करब जे जार भागे गोलता दीते खेलते नाई मा ओरे भाई कासा ना दिया लंबा घूमता दिले लाभ होबे ना जाई इशारा करिया आजके किसुखनी परे मेसि माठे नामिबे पब्लिक सरकार मेसिर होइया गोलता दिए Oh,
বাবলি সরকার খালি এই সালাম সরকার আর বাবলি সরকার দুইজন দুইজন দোস্ত দোস্ত কয় মনে হয় তারা একটু বাইসা বাইসা বাসায় বাসায় গান গায় না অভিনয় ক্ষেত্রে দেখবেন যে যে অভিনয় করে এবং খেলতে যদি কেউ নামে তাহলে সে চিন্তা করে যে যার যার বাটে সে সেই গোলটা দেওয়ার জন্য কেউ কারো গোল ইচ্ছা করে নিয়ে আর একজনের জালের মধ্যে ঢুকাই দেন অভিনয় করে লাভ নাই আমার কর্তার লগে গান হইলেও কমিটি বায়না করতে আইলি বাফা গান বা দিতেছি আপনাকে দুইজন রে কিন্তু দুইজন একটু মিল্লা মিল্লা গাওয়ার চিন্তা ভাবনা এগুলো ভুলে যায় এরপরে যে কাইজা নাই লো হুদা ইচ্ছা করে লাইকা পড়ি আর কি মনে করেন লোকটা ভালো কথাই বলছে আমারে ঝগড়ার কিছুই বলে নাই কিন্তু এনারে বালা তো কইতে পারি না কইলে তো জ্বালা কমিটি কইব দেহ কি খাতির কইরা মানে এমন এক কপাল নিয়ে জন্ম নিছি কাজা করতে করতে জন্ম গেল এলে গাউনে সুখের আশা করি না এর জন্য গানও গাই দুঃখে দুঃখে জন্ম গেল রে আমি সুখ পাবো কোথায় যার কপালে জালেই খাছে রে দুঃখ কহিলে না যায় আপনারা আজকে ওইটা চিন্তা করেন না যেহেতু আজকে খেলতে দাঁড়িয়েছি চেষ্টা করব যে আমার ভাগ্যের সর্বোচ্চ খেলা খেলে সমস্ত কৌশল অবলম্বন করে গোলটা যেন আমার বাকেই যায় আমার কাছে প্রশ্ন করে বাউল সালাম সরকার ওই বলেন 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 কথা জানার যে দরকার কি আমার নবুয়ত যে বিলায়েত করত দয়াল নবী যে বিলায়েত করত তার নাম কি জানা থাকলে ভাবের কথা বলেন না দেখি রসুলের রিসালা এবং মাওলায়াতি এই পর্যন্তই বলবো কথা আরো বলবো খাতি আমার নবীর বেলায়েতের নাম ছিল রসুলে রেসালাত আর মাওলায়াতি ছিল মমিন বান্দারা করবে এবাদাত গাদিরে ঘুম ভাষণের সময় একটা মঞ্চ বানাইয়া এইরকম সোয়া লক্ষ লোকের মাঝে দাঁড়াইয়া নবী বইলা গেছে তোমাদেরকে বলি হয়তো আর দেখা হবে না চলে যেতে পারি আমি চলে যাচ্ছি রেখে যাচ্ছি দুইটা জিনিস বটে ওই দুই ধনিয়া থাইকো সবাই মিলে মিশে একটা পবিত্র কোরআন অমান্য করার কোন সাধ্য নাই আরো একটা আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তোমাদের বলতে উম্মতেরা বলে নবী কোরআন বুঝা পাই আহলে বায়াত কথা নতুন কানে শুনতে পাই রাসূল কয় শোনো শোনো উম্মতেরা তোমাদের জানাই আহল শব্দের অর্থ বংশধর বায়াত বিক্রি বলি তাই আহল শব্দ অর্থ হইল আমার বংশধর বটে আর বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া জানাই সকলের সাক্ষাতে যাইবা তোমরা মুহুরিদ হইয়া আমার বংশের ধারে আমি জানি কথা কি আসলো আমার নবীর কাছে যে বেলায়েত ছিল ওই বেলায়েতের নাম ছিল রসুলের রেসালাত এবং মাওলায়াত আমার নবী বলেছেন আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা এই কথাটা কবে কখন কোন দিন কিভাবে বললেন এটা তো সৃষ্টি থেকেই বেলায়েতের সৃষ্টি সৃষ্টিতেই বেলায়েত আমার দয়াল নবী প্রাপ্ত হয়েছেন কিন্তু দুনিয়ায় সেটা কর্মে প্রকাশ এই মোহরে নবুয়ত এই নবুয়তটা কিন্তু বক্ষমূলেই ছিল অবশেষে ফেরেশতারা যখন লাইন দিলেন লাইন দেওয়ার পরে যখন দেখলেন এখানে অনেক আলোচনা আমি অল্প করে বলি অবশেষে আমার দয়াল নবী আল্লাহকে বললেন আল্লাহ এই মোহরে নবুয়ত দেখার জন্য সবাই লাইনে লাইনে চলে আসছে আপনি এটারে আমার পৃষ্ঠদেশে
রেখে দেন, পাঠায় দেন। আমার আল্লাহ পাক যার জন্য এই নিখিল বিশ্বটাকে, বিশ্বটাকে সৃষ্টি করেছেন, তার কথার বাইরে গেলেন না, ওই যে বুক থেকে নিয়ে গেলেন মোহরে নবুয়ত পিছনে। একটা পাত্রের মধ্যে আপনি যে কোনো কিছুই রাখেন, যাই রাখেন, সেটা যতটুকু রাখবেন ততটুকু পরিপূর্ণ কিন্তু উঠায় নিতে পারবেন না, পারবেন? ছিটি ফোঁটা হইলেও কিন্তু সেখানে থেকে যাবে, আর কিছু থাকুক আর না থাকুক একটা চিহ্ন অবশ্যই থেকে যায়। ওই যে অবশিষ্ট যেইটুকু রয়ে গেল, ওইটুকুতে সৃষ্টি হয়ে গেলেন বেলায়েত। এবার আমাকে প্রশ্ন করে বলেন, মোহরে নবুয়ত যদি পৃষ্ঠদেশে হয় তাহলে বেলায়েতটা কোন জায়গায়? বেলায়েতটা একটা হলো বুক আর একটা হলো পি, নাকি? বেলায়েতের যাওয়া নাই, যারা আসবে তারা সিনাই সিনাই আলিঙ্গন করবে মুর্শিদের সাথে, ভক্তের সাথে সিনাই সিনাই আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে যাবে। ওই যে অবশিষ্ট যেইটুকু, ওইখানে ওই বক্ষমূলে, ওই বুকে বা সিনায় আমার দয়াল নবীর এই বেলায়েত রয়ে গেল। আর ওই যে বলছে নাম কি রসুলের সালাদ মাওলায়াতি, যখন সাহাবারা প্রশ্ন করলেন যে নবী হাউমাউ করে কেঁদে উঠলেন, আপনি থাকবেন না, তাহলে আমরা কি নিয়ে থাকবো? রাসুল বললেন, উম্মতেরা তোমরা চিন্তা করো না, আমি চলে যাচ্ছি, তবে রেখে যাচ্ছি দুইটা জিনিস, পবিত্র কোরআন যা কিনা আমার আল্লাহর বাণী, আর রেখে যাচ্ছি আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহল শব্দের অর্থ বললে আহলে বায়াত কথাটা নতুন লাগে, কয় আহলে বায়াত শব্দের অর্থ হচ্ছে তোমার আমার বংশের কাছে মুরিদ হইতে হবে, বিক্রি হইতে হবে। এবার সাহাবারা বংশ পাই কই? উটের মধ্যে পঞ্চজনা, ওই পঞ্চজনার মধ্যে সর্বপ্রথম নিয়ে আসলেন মা ফাতেমাকে, এনে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে বললেন, শোনো জেনে রেখো, আমা হইতে মা ফাতেমা, মা ফাতেমা হইতে আমি। নিয়ে আসলেন ইমাম হাসানকে, ডেকে বললেন, আমা হইতে ইমাম হাসান, ইমাম হাসান হইতে আমি। নিয়ে আসলেন ইমাম হোসাইনকে, বললেন, আমা হইতে ইমাম হোসাইন, হোসাইন হইতে আমি। এবং নিয়ে আসলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে, তোমরা জেনে রেখো আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দ্বার এবং সেই এলেমের শহরে প্রবেশ করার দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুক। হ্যাঁ, আল্লাহ কইছে মুসলমান নয় কবরে আইসো না। এবার কথা তো খালি থাইকে থেকে মনে হয়ে যায়, অত কথা তো কোয়া যাইব না। বাবাই নিয়ে আজামের ঘরে নিয়ে দেখা করাই আনলে কি নাম মুসলমান হয়? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলে হইলে দেখবেন একেবারে খুব শূন্যতে খাতনা, বাবা রে বাবা, বিয়ার মধ্যে হয় না, এত বড় অনুষ্ঠান হয় না, গরু আষ্টটা দশটা খাওয়াই কয় যা বেড়া আজকে তো তুই মুসলমান হয়ে গেলি, আরে সরমের ছোটে বাসে না মুসলমান কারে কয় একটু শুনি দেখি, জানেন না আপনারা? আপনারা দিদি দোনো মনো না, ও কন্যা হ কন্যা, নামাজ পড়লে তারা কি কয়? নামাজি কথা বলেন, নামাজ পড়লে কি কয়? নামাজি, নামাজি, নামাজ পড়লে নামাজি, দান করলে দানবী, হজ করলে হাজি, রোজা রাখলে রোজাদার বা রোজাদি, কিন্তু মুসলমান কি করলে কয়? আমার আল্লাহ কইছে মুসলমান নয় কবরে আইসই না, আইসো না তোমরা। মুসলমান হইতে হবে মুসলমান কয় একজন আত্মসমর্পণকারীকে। আর আত্মসমর্পণ কোথায় যেয়ে করবেন? ওই যে রাসূল রাস্তা দিয়ে গেছে, আমিও যার মাওলা, হযরত আলীও তার মাওলা, নবী তরু শাখা আলী, হাসান বস্তি তার পহেলা কলি, চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান। কারণ এই যে বেলায়েতের জামানা আমার শুরু হয়ে গেল, নবীর নবুয়তের জামানা শেষ, নবী অলি আব্দালগণ যারা ছিলেন অলি আব্দালগণ রয়ে গেছে, কিন্তু ওই নবুয়তের জামানা শেষ কিন্তু পথ রয়ে গেছে ওই বেলায়েতের রাস্তা, হযরত আলীর যেই সিলসিলা, আমার খাজা মঈনুদ্দিন হাসান বস্তির যেই সিলসিলা, আপনার গুরুজি এই হাত নিয়ে ক্রমান্বয়ে ওই পর্যন্ত পৌঁছায় দিবে, ওই জায়গায় গেলে চলে যাবে খাজা মঈনুদ্দিনের হাতে, খাজা মঈনুদ্দিনের হাতে গেলে হাসান বস্তির হাতে যাওয়া বাকি থাকে না, হাসান বস্তির হাতে গেলে এই হাত হযরত আলীর হাতে যাওয়া বাকি থাকে না, আর হযরত আলীর কাছে গেলে বাকি থাকে না আমার রাসূলের কাছে যাওয়ার, আর রাসূলের কাছে গেলে তো আল্লাহর কাছে গেল। সূরা মুমতাহিনাতের 10 নম্বর আয়াতে বলেছে, কি বলেছে রাসূল? আপনি বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত রেখা পায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। যে হয় মুর্শিদ সেই তো রাসূল, হয় মুর্শিদ সেই তো রাসূল,
বই কয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় আল্লাহ কোরআনে কই কয় সূরা ফাতির 10 নম্বর আয়াতে কয় রাসূল আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাতে হাতের উপরে রইল এই পর্যন্ত বলা তোমার আর তো কথা নাই আজকে ভাবে ভাবে গাইবো গান ভাবে ভাবে আজকে পাইছি যখন জ্ঞানী বন্ধু আশায় থাকবো ছাইয়া দুই একটা জ্ঞানীর কথা যাবে ভক্তদেরকে শুনাইয়া বলি আমি নবুতি হইতে কথা জানিতে চাই আপনি বলেন 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 কথা বাউলের ব্যাপারী নবী নবুয়তের অর্থ কি বা জানিবারে চাই এই নবুয়তের অর্থ কি বা জানিবারে চাই বর্তমানে কোথায় কতটুকু আছে নবুয়ত বলবেন কথা তাই বর্তমানে নবুয়ত কোথায় কতটুকু আছে জানতে চাই সাইরে কথা সকলের প্রত্যাশা নবুয়ত অর্থ কি বা হইল রে কথা দিবেন যে বুঝাইয়া আশা করি মেহতাব আসে অন্তর শান্তি হইয়া রে প্রশ্নটা কি বুঝা গেছে বাবা আপনি যে মোহরে নবুয়ত নিয়ে গান করবেন আমার জানার দরকার এই নবুয়ত শব্দের অর্থটা কি এবং বর্তমানে এই নবুয়ত কোথায় কতটুকু আছে জানার দরকার আছে না নবী চলে গেছে চর্ম চোখের আড়ালে তাই বলে কি নবুয়তিও শেষ নবুয়ত তো প্রাপ্তি হয়েছিলেন আমার দয়াল নবী আমরা জানবো শুনবো বর্তমানে এই নবুয়ত কোথায় কতটুকু আছে প্রথমবার একটা আলগা বাড়ি মারলাম আর কি দেহি গোড়াইটি কেলি দুঃখী দুঃখী সব দুঃখী ভাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে বিষম দুঃখী যে অল্প বয়সে তাহার চাইতে বিষম দুঃখী যে আকুরা সংসারে Bye.